জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সব মামলায় তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল পুনর্গঠন ও বিচারক নিয়োগ হবে বলে জানান তিনি। রোববার তদন্ত কাজের অংশ হিসেবে সিএমএইচ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা জানান তাজুল ইসলাম। গণহত্যায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা পুলিশ সাধারণত ব্যবহার করে না বলেও জানান চিফ প্রসিকিউটর। এজন্য বিষয়গুলো গভীর তদন্তের উপর জোর দিচ্ছেন তিনি। সাদুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন আর সরকার পতনের এক দফায় জুলাই আগস্টে দেশে 800 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হন 15,000-এর বেশি। এখনও শত শত আহত মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। রোববার তদন্ত কাজের অংশ হিসেবেই সিএমএইচে আহতদের দেখতে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সেখান থেকে ফিরে সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের সাথে কথা বলে প্রসিকিউশন টিম। তাজুল ইসলাম জানান, তারা একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কাজটি করবেন। একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতে নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো, আমরা যখন তদন্ত সংস্থা, সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে, জানা যাবে। পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে, আপনারা এখনও গেলে দেখতে পাবেন, কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময়, মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে যেসব মামলা হয়েছে তা সবই ট্রাইব্যুনালে আসবে। তদন্ত শেষে সিদ্ধান্ত হবে কতগুলো মামলার বিচার হবে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের আগে কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসব এবং সেই তদন্তটা মূলত করবেন আমাদের তদন্ত সংস্থা। করে সেই মামলাগুলোর সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা সেটাকে যথার্থ মামলা আকারে উপস্থাপন করব। বিচার কাজ নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই, তবে আগামী সপ্তাহেই ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে জানান প্রধান প্রসিকিউটর। এভিডেন্স কালেকশনের বিশাল ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো সমাপ্ত না করে ট্রায়ালের ব্যাপারে কোনো টাইম ফ্রেম ঘোষণা করা যাচ্ছে না। রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্রকাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। সুতরাং এইটা আলাদা কোনো আইনে, বাহিনীদের নিজস্ব আইনে বিচারযোগ্য নয়। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট 15টি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 130টিরও বেশি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।